আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নজরুল ইসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম একদিনের মধ্যে গেইন করতে পারবেন। যদি আপনারা এটা করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কিছু টিপস ফলো করতে হবে, যে টিপসগুলো আমি এই ভিডিওতে শেয়ার করবো। এই টিপস সম্বন্ধে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। লেটস গো। দা টিপসটা আপনাদেরকে হয়তো অনেকেই শেয়ার করবে না, কিন্তু আমি আপনাদেরকে আসলে শেয়ার করবো। আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা প্রথমে আপনাকে গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর আপনাদেরকে সার্চ করতে হবে হাউ টু 1000 সাবস্ক্রাইবার ফর 1000 সাবস্ক্রাইবার এস ইউ বি এস সাবস্ক্রাইব অ্যান্ড 4000 আওয়ার্স এইচ ও ইউ আর 4000 আওয়ার্স, অর্থাৎ 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা একটা সার্চ করতে হবে। এটা সার্চ করার পর আপনার নিচে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে লেখা আছে পিপল অলসো আক্স, অর্থাৎ জনগণ কোন জিনিসগুলো জিজ্ঞেস করছে। হাউ ক্যান গেট, আমি কি পেতে পারি 1000 সাবস্ক্রাইব অ্যান্ড 4000 আওয়ার ওয়াচ টাইম। হাউ টু গেট 1000 ওয়াচ টাইম আওয়ার্স। হাউ ক্যান আই হ্যাক 4000 আওয়ার্স ওয়ার্স। ক্যান আই বাই 4000 ওয়ার্স আওয়ার্স অন ইউটিউব, এখানে অর্থাৎ আমি 4000 ঘন্টা ইউটিউব কিনতে পারি। এখানে লেখেছে কিভাবে হ্যাক করতে পারি। দুই নম্বরটায় বলা আছে আমি কিভাবে ওয়াচ টাইম 4000 পাবো। এবং পরবর্তীতে আমরা স্কুল নগর আবার নিচে যাবো, দেখেন এখানেও লেখা আছে পিপল অলসো সার্চ ফর, লিখছে বাই 1000 ওয়াটস আওয়ার অ্যান্ড 1000 সাবস্ক্রাইবার হোয়াট উইল হ্যাপেন। এখানেও সেভাবে লেখা আছে, কত সুন্দরভাবে লেখছে আমি কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পেতে পারি। আপনারা স্ক্রল ডাউন করে আবার নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে লেখা আছে রিলেটেড কিওয়ার্ড, অর্থাৎ এখানে রিলেটেড কিছু কিওয়ার্ড দেওয়া আছে। আপনারা সুন্দরভাবে খেয়াল করে দেখেন ইউটিউব 4000 আওয়ার্স ওয়াচ টাইম হ্যাক, হাউ টু গেট 1000 সাবস্ক্রাইব অ্যান্ড 4000 ওয়াটস আওয়ার, অর্থাৎ এখানে শুধু এখানে এগুলো নিয়েই কথা বলা আছে। আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা যে ভিডিওগুলো আপলোড দেন, অর্থাৎ যে রিলেটেড যে ভিডিও সেই রিলেটেড সেই ভিডিওগুলো আপনারা এখানে সার্চ করবেন গুগলে। সার্চ করার পর মানুষজন কী দিয়ে সার্চ করে, অর্থাৎ কি মানে আদার্স জনগণ যে জিনিসটা সার্চ করে সেই জিনিসটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। নেওয়ার পরে এটা কপি পেস্ট করবেন। কপি পেস্ট করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে কি টেক্সট এক্সটেনার। এই টেক্সট এক্সটেনারটা আপনারা ইনস্টল করে নেবেন, নিয়ে এখান থেকে আপনারা এই কপি পেস্ট করে আপনারা আপনাদের ভিডিওর যে ট্যাগ আছে এই ট্যাগে আপনারা এটা ইউজ করতে পারবেন। এখান থেকে ট্যাগে যদি আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই আপনাদের যে কেউ যদি সার্চ করে এই নামে, অর্থাৎ 4000 হাওয়ার ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার, তাহলে আপনাদের এই ভিডিওটি সবার আগে সাজেস্ট আসবে। অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও করতেছেন সেই রিলেটেড কিওয়ার্ডগুলো ওই জায়গায় ট্যাগে ইউজ করবেন, তাহলে আপনাদের অবশ্যই এটা ভিডিওটা সাজেস্ট আসবে। আজকের এই টিপসটা আমি আপনাদেরকে শেয়ার করার জন্য আসলে জানালাম। এটা আসলে অনেকেই পারে না, অনেকেই বোঝে না, মনে করে কিওয়ার্ড কোথায় পাবো, আসলে ট্যাগ কোথায় পাবো। এই ট্যাগগুলো যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।